মুস্তাফিজুরের নিয়ন্ত্রিত বোলিং আরও কঠিন করলো কলকাতার ওভার প্রতি রানের লক্ষ্য। বালুচাপ ঝুঁকি নিতে গিয়ে ধারাবাহিকভাবে উইকেট হারালো কলকাতা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সেরা ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন পত্রিকা। নজর কাড়া পারফরমেন্স না করলেও নিয়ন্ত্রিত বোলিং তাকে ম্যাচের সেরা ক্রিকেটার করলো। মুস্তাফিজুরের হাতে প্রথম ওভারে বল তুলে দেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত। হতাশ করেননি মুস্তাফিজুর, প্রথম বল থেকেই রাহানাকে অস্বস্তিতে রাখেন তিনি। প্রথম স্পেলে দুই ওভারে মাত্র 5 রান খরচ করেন মুস্তাফিজুর। তিনি বল করার আগে যে বাইপাসকে ব্যাটারদের স্বর্গরাজ্য মনে হচ্ছিল সেই উইকেটে বলকে কথা বলালেন তিনি। তাই আনন্দবাজার পত্রিকা তাকে এই ম্যাচের দিল্লি ক্যাপিটালস এবং কলকাতার ম্যাচের সেরা মুস্তাফিজুর রহমান।